মুখ্যমন্ত্রী বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল নিয়ে বেরোবে। একজন মন্ত্রী বলছেন সামরিক বাহিনী যেখানে যাবে সেখানে এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কোনো দল এলে এভাবে আক্রান্ত হবে? এই সরকারকে ধাক্কা মেরে সরানো উচিত। তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন, মহিলাদের আহ্বান করেন। কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের এক মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত।